কয়েক সেকেন্ডের মধ্যে পাওয়ার পয়েন্টে এই দুর্দান্ত প্রভাবটি কীভাবে অর্জন করবেন তা শিখুন। একটি টেবিল সন্নিবেশ করুন এবং এটি নিচের দিকে সারিবদ্ধ করুন। একটি রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যোগ করুন। আপনি টেবিল থেকে গ্রেডিয়েন্ট রঙগুলি চয়ন করতে পারেন। বার্গারের একটি পিএনজি ফাইল সন্নিবেশ করুন। স্লাইডটি নকল করুন। স্লাইডের বাইরে টেবিলটি সরান এবং বার্গারটি কেন্দ্রে সরান। বিগত কিছু পিএনজি উপাদান। কিছু পাত্র যোগ করুন। এটিকে আরো বড় করুন। ফাইলটি অপসারণ করুন এবং এটি সাদা স্ট্রোক করুন। পাঠ্য আকার সামঞ্জস্য করুন। অক্ষরগুলিতে কাস্টম ব্যবধান যুক্ত করুন। নিচে আরেকটি পাঠ্য যোগ করুন। পাঠ্য স্তরগুলি নির্বাচন করুন এবং সেগুলি পিছনে প্রেরণ করুন। সমস্ত উপাদান নির্বাচন করুন এবং পূর্ববর্তী স্লাইডে অনুলিপি করুন। বার্গার স্তরটি সামনের দিকে সরান, উপাদানগুলি ঘুরিয়ে দিন এবং সেগুলি বার্গার হিসাবে লুকিয়ে রাখুন। এখন পাঠ্য স্তরগুলি অনুলিপি করুন, ফন্টগুলি ছোট করুন, বার্গারের সাথে পাঠ্যগুলি সারিবদ্ধ করুন। অক্ষরের ব্যবধান হ্রাস করুন। স্ট্রোকের স্বচ্ছতা শূন্যে পরিবর্তন করুন এবং সামনে বার্গার স্তর প্রেরণ করুন। দ্বিতীয় সিল্ডে ফিরে যান এবং আপনার মরফ রূপান্তর পরীক্ষা করুন। প্রথম স্লাইডটি অনুলিপি করুন এবং দ্বিতীয়টির পরে এটি সরান, আবার রূপান্তর। আপনার উপস্থাপনাটি একটি ভিডিও হিসাবে রপ্তানি করুন এবং উপভোগ করুন।